যার যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে আমি তার কঠিন পথ সহজ করে দেব আর যে এটা করে না এই উত্তম জিনিসটাকে যে মিথ্যা রূপ করে এই সম্পত্তির কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে এমন একটা জিনিসের পিছনে সারাটা দিন রাত 24টা ঘন্টা আমরা শুধু ছোট ছোটিয়া দৌড়দৌড়ি করছি যে জিনিসটা আমার ধ্বংসের সময় আমার কোনো কাজে আসবে না আমার ছেলে আসতেই পারে যখন আমি মরে যাচ্ছি বা আমি মরে যাওয়ার পরে যদি দোয়া করে এটা কাজে আসবে আমার টাকাটা যদি ব্যাংকে পড়ে থাকে টাকা কি দোয়া করবে আমার জন্য ছেলে সন্তান আমাদের কাজে আসবে আমাদের ধ্বংসের সময় আমরা মরে গেলে ওরা দোয়া করলে আল্লাহ কবুল করবে কিন্তু এমন একটা জিনিস আমরা সংরক্ষণ করি যে জিনিসটা আমাদের কোনো কাজে আসবে না যখন আমরা ধ্বংস হব আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক সেই জিনিসটা কি সম্পদ আচ্ছা আপনারা মনে একটা জিনিস বুঝতে পারতেছেন না দান কি দান কিন্তু লক্ষ লক্ষ টাকাকে বলে না আবার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোথাও দানের কোনো সীমা নির্ধারণ করে দিয়েছে কত থেকে স্টার্ট হবে কত গিয়ে থামবে এরকম কোনো সীমা নির্ধারণ নাই পক্ষান্তর যাকাতের আছে সাত ভরি স্বর্ণ হলে এটা নির্ধারণ হয় যাকাতের সীমা নির্ধারণ আছে সলাতের সীমা নির্ধারণ আছে ফজর আপনি দুই রাকাতই পড়তে হবে কম পড়লে হবে না এক রাকাত নামাজে দুটো সিজদাই দিতে হবে একটা দিলে তিনটা দিলে হবে না রমজান মাস কয় দিনের 28, 29, 30 সীমা নির্ধারণ আছে কিন্তু এত একটা সহজ জিনিস আমরা কেউ এটা করি না সেটা হচ্ছে দান যার কোনো সীমা নির্ধারণ নাই হতে পারে এক পয়সা হতে পারে কত এক পয়সা এখন প্রশ্ন এক পয়সা কি কাজে আসে তো এক পয়সা তো পাওয়াও যায় না তার মানে বলে বুঝাচ্ছি যে আপনি যেটাই জাকাতের বাহিরে গিয়ে কাউকে দেন সেটাই হচ্ছে দান এবার যদি এটা একটা মুচকি হাসিও হয় এবার এটা যদি একটা মুচকি হাসিও হয় এবার যদি এটা কাউকে ডেকে ঘরে এনে আপ্যায়ন করা হয় এবার যদি এটা আপনি মানে আপনার এটা কর্তব্য দিতেই হবে যেমন ধরেন এখন মেহমান আসছে আপনি করবেন না আপনার স্ত্রী সন্তান এদের ভরণ পোষণ কার আপনার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও সাধারণ দানের মধ্যে নিয়ে যান কিসের মধ্যে নিয়ে যান সাধারণ দানের মধ্যে নিয়ে যান এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতকে কিনে নাও যদি প্রয়োজন হয় একটা খেজুরের বিনিময় হলেও বুঝেননি দানটা এমন এক জিনিস যাই হোক ফাসানুয়াসসিরুহু লিল উসরা তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ মানে যে লোকটা দান করবে তার কঠিন রাস্তা আল্লাহ কি করে দেবে সহজ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে দান কিসের সাথে সম্পৃক্ত যেমন স্ত্রী সন্তান খাওয়ানো মেহমান আপ্যায়ন করা ভালো ব্যবহার করা ভালো পরামর্শ দেওয়া এটা একটা দিক আছে কিন্তু আমরা মানুষরা দান বলতে কিন্তু সম্পদ বুঝাই কি বুঝাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের কথা স্পেসিফিকভাবে বলছে কি বলছে যে যখন সে ধ্বংস হয়ে যাবে তার এই সম্পদ তার কোনো কাজে আসবে না এটা এমন একটা জিনিস আমরা রেখে দিচ্ছি নিজেদের কাছে এমন একটা জিনিসের পিছনে সারাটা দিন রাত 24টা ঘন্টা আমরা শুধু ছোট ছোটিয়া দৌড়দৌড়ি করছি যে জিনিসটা আমার ধ্বংসের সময় আমার কোনো কাজে আসবে না আমার ছেলে আসতেই পারে যখন আমি মরে যাচ্ছি বা আমি মরে যাওয়ার পরে যদি দোয়া করে এটা কাজে আসবে আমার টাকাটা যদি ব্যাংকে পড়ে থাকে টাকা কি দোয়া করবে আমার জন্য আমার যদি সম্পদ মাঠের মধ্যে পড়ে থাকে তিনটা পাঁচতলা বিল্ডিং পড়ে থাকে এগুলো যদি কোনো ভালো কাজে না লাগে কোনো মানুষ বলতে পারবে যে বিল্ডিং দোয়া করে মানুষের জন্য ফসলি মাঠ দোয়া করে তার জন্য ব্যাংকের টাকা কাজে আসবে তার বলতে পারে ছেলে সন্তান আমাদের ধন সম্পদের মধ্যে পড়ে সম্পদের মধ্যে পড়ে ছেলে সন্তান আমাদের কাজে আসবে আমাদের ধ্বংসের সময় আমরা মরে গেলে ওরা দোয়া করলে আল্লাহ কবুল করবে কিন্তু এমন একটা জিনিস আমরা সংরক্ষণ করি যে জিনিসটা আমাদের কোনো কাজে আসবে না যখন আমরা ধ্বংস হব আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক সেই জিনিসটা কি সম্পদ
টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য নাম ডাক সুনাম খ্যাতি এগুলো কোনো কাজে আসে না মানুষের, এগুলো কোনো কাজে আসে না মানুষের। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে আমি তার কঠিন পথ সহজ করে দেব, আর যে এটা করে না এই উত্তম জিনিসটাকে যে মিথ্যারোপ করে এই সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে তার কোনো কাজে আসবে না এই সম্পদ।